নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে পঞ্চায়েত ভোট খুব সামনে এসে গিয়েছে, আর এরই মধ্যে যে সমস্ত দল রয়েছে সে সমস্ত দলেরা উঠে পড়ে লেগেছে যে পঞ্চায়েত ভোটের কার্যকলাপ তারা কীভাবে সাজাবে এবং পঞ্চায়েত ভোট সম্বন্ধীয় যাবতীয় কার্যকলাপ নিয়ে তারা উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, তো এরই মধ্যে সিবিআই বিরাট বড় খেল দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, সিবিআই বিরাট বড় খেল দেখিয়ে দিল। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্টকে গ্রেপ্তার করলো এবারে সিবিআই। হ্যাঁ বন্ধুরা, এই মধ্যে ভয়ঙ্কর আপডেট। তো কাদের কাদের গ্রেপ্তার করলো এবং কেন গ্রেপ্তার করলো, তো সেই সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পঞ্চায়েত ভোটের মুখে নন্দীগ্রামে বিপাকে পড়ে গেল তৃণমূল। বিজেপি কর্মী দেবব্রত দাস খুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো হলদিয়া মহকুমা আদালত। সিবিআই তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনার পরেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হলদিয়া মহকুমা আদালত সিবিআই অতিরিক্ত চার্জশিট দাখিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান আবু তাহার সহ ছয়জন তৃণমূল নেতার বিরুদ্ধে। সিবিআইয়ের এই সাপ্লিমেন্টারি চার্জশিটে ছয়জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 323, 325, 326 ও 302 ধারায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তের তালিকায় শেখ সুফিয়ান আবু তাহের ছাড়াও ছিলেন শেখ আমানুল্লাহ, শেখ হুসনবী, শেখ সৈয়ম কাজী এবং শামসুদ্দোহা। তাদের মধ্যে শেষোক্ত দুইজন অর্থাৎ শেখ সৈয়দ কাজী এবং শেখ শামসুদ্দোহা তদন্তে সহযোগিতা করেছেন বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে, কিন্তু বাকি চারজন তদন্তে অসহযোগিতা করেছেন। সিবিআই ওই আবেদন মেনে নিয়েই হলদিয়া মহকুমা আদালত চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর ফলে পুলিশ যে কোনো সময় এদেরকে গ্রেপ্তার করতে পারে। পঞ্চায়েত ভোটের আগে এই সুফিয়ান ও তায়েদের ফের পেঁচি ফেলতে এই পরিকল্পনা বলে পাল্টা অভিযোগ করছে তৃণমূল। 2021 সালের 2রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রামে বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছিল। এই হামলায় গুরুতর জখম হন বিজেপি কর্মী দেবব্রত দাস। পরে কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়। তো পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনা তদন্তে নেমে 12 জন তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তার করে সিবিআই। তাদের মধ্যে নেপথ্যে ছিলেন এই শেখ সুফিয়ানের জামাই। এরপর আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি বারবার এড়িয়ে যান বলেই অভিযোগ। ইতিমধ্যেই আবু তাহেরকে একাধিকবার ধরতে গিয়েও তার বাড়িতে অভিযান চালিয়ে সিবিআই তাকে ধরতে ব্যর্থ হয়। এদিকে সুফিয়ান গত বছর রক্ষা কবচ পান সুপ্রিম কোর্ট থেকে। নির্দেশ ছিল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুফিয়ানকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটের পর সুফিয়ান যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।